আমাদের কাছে তো অ্যান্ড্রয়েড ফোন আছে, সবাই আমরা অ্যান্ড্রয়েড ফোন এখন ব্যবহার করি, স্মার্ট অ্যান্ড্রয়েড ফোন। তো আমরা অনেকদিন ফোন ইউজ করার পর, ধরেন এক বছর কিংবা ছ মাসে কিছু হয় না, এক বছরের পর মোটামুটি অনেক টাইমে কি হয়, ফোন স্লো হয়ে যায়, ফোন হ্যাং করে, তারপরে ফোনের স্টোরেজ মনে হয় তাড়াতাড়ি ফুল হয়ে যায়। আমাদের হয়তো গ্যালারিতে ফটো কিংবা ভিডিও অত থাকে না, তাও স্টোর ফুল হয়ে যায়, বোঝা যায় না। আর অনেক টাইমে বেশি অ্যাড আসতে থাকে, আমরা ডেটা অন করলে মোবাইলে আপনার ডিসপ্লের উপরে অটোমেটিক অ্যাড চলতে থাকে, যা খুব একটা বিরক্তকর। তো এগুলো থেকে আপনি যদি বাঁচতে চান, তখন আপনার ফোনটার স্পিড একটু ভালো হবে, ফাস্ট হবে, স্লো হয়ে যায় যদি, তো এগুলোকে যদি আপনি ঠিকঠাক করতে চান তার জন্য একটা উপায় আছে, সেই উপায়টা আমি এই ভিডিওতে বলবো আপনাদের। তার আগে আপনাদের একটাই বলে দিই যে আপনারা যদি এই উপায়টা করতে চান, আপনার মোবাইলে ফটো ভিডিও যদি পার্সোনাল কিংবা ইম্পর্টেন্ট থাকে সেগুলোকে আপনাকে অন্য মোবাইলে ট্রান্সফার করে নিতে হবে, আর যদি আপনার জিমেলে সব অ্যাড করা থাকে তাহলে তো খুব ভালো। তার সঙ্গে আপনাকে আপনার কন্ট্যাক্ট নম্বরগুলোকে জিমেলে অ্যাড করতে হবে। কীভাবে অ্যাড করতে হয় যদি না জানেন, আমি আই বোতামের উপরে কিংবা এর আগে আমি অনেক ভিডিও বানিয়েছি যে আপনি জিমেলের সঙ্গে আপনার ফটোকে কীভাবে অ্যাড করে রাখবেন, যা আপনার ফোন থেকে যদি ফটো সব উড়ে যায়, ফটো ভিডিও, তাও আপনি আপনার জিমেল আইডি দিলেই সব পেয়ে যাবেন, রিকভার হয়ে যাবে। ওরকম ফোন নম্বরকেও করা যায়, আমি সব বিষয়ের ভিডিও বানিয়ে রেখেছি, আপনারা আই বোতামে কিংবা আমি আমার প্লে লিস্ট বানানো আছে, আপনি যদি ওগুলোতে যে দেখেন ভিডিওগুলো তো আপনারা শিখে যাবেন। তো আজকে আপনাদের দেখাবো আপনার ফোনকে একেবারে নতুন কেনার পর যেরকম থাকে, ফার্স্ট টাইম ওপেন করলে যেরকম থাকে সেরকম আপনি আপনার ফোনকে করে নিতে পারবেন, সব ক্লিন হয়ে যাবে। তো আর তো এটা আপনারা শুধু মাথায় মনে রাখবেন যে আপনার সব ডেটা যদি পার্সোনাল যদি জিমেলে না অ্যাড করা থাকে তাহলে আপনাকে অন্য মোবাইলে ট্রান্সফার করে নিতে হবে, তারপরে এই প্রসেসটা আপনাকে করতে হবে। তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন, ভিডিও নিচে যে লাল বোতাম আছে সেখানে ক্লিক করুন, আর ঘন্টির মতন আছে সেখানে ক্লিক করে দেন, তাহলে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসলে আপনারা খুব সহজে পেয়ে যাবেন। আপনারা দেখছেন অসম চ্যানেল, আমি বিপ্লব, চলেন শুরু করছি। চলেন তাহলে শুরু করছি। তো আমরা প্রথমে আমাদের যে মোবাইলের সেটিংটা আছে আমরা সেটাকে ওপেন করে নেব। আপনারাও আপনার মোবাইলের সেটিংটা ওপেন করবেন। ওপেন করার পর নিচে আসবেন, নিচে স্ক্রল করে চলে আসবেন। নিচে স্ক্রল করার পর কিন্তু এক একটা সেটে এক এক রকম মডেল, আমি এটা দেখাচ্ছি আপনার মোটো G5+ যে মডেল, সেই মডেলটাতে আমি এটা আপনাদের দেখাচ্ছি। আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি ভিডিওটা আপনাদের একটুকু কাজে লেগে থাকে কিংবা উপকার দিয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর কোনো সমস্যা হলে নিচে কমেন্ট করুন, আমি যতটা পারি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো দেখলেন আমাদের এরকম সেটিংয়ের ইন্টারফেস চলে আসলে দেখবেন নিচের দিকে আসবে সিস্টেম, দেখতে পাচ্ছেন, সিস্টেমের উপরে ক্লিক করবেন। সিস্টেমের উপরে ক্লিক করার পর এখানে দেখবেন অনেক রকম আপনার অপশন চলে আসবে, তার ভিতরে দেখেন এখানে যে লেখা আছে রিসেট অপারেটিং লেখা আছে, আপনার লাস্ট ডেটটা এর উপরে ক্লিক করবেন। এর উপরে ক্লিক করার পর যদি আপনি চান যে আপনি রিসেট যদি আপনার ব্লুটুথ কিংবা ওয়াইফাই নেটওয়ার্কের কোনো প্রবলেম হচ্ছে তাহলে আপনি এর উপরে ক্লিক করবেন। এর উপরে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন ওয়াইফাই, মোবাইল ডেটা, NFC আর ব্লুটুথের আপনি রিসেট করতে পারবেন। এগুলোর ভিতরে কোনো রকম নেটওয়ার্কের যদি সমস্যা হয় তো আপনি এখান থেকে, আমি এটা রিসেট মেরে দেখাচ্ছি, এর উপরে রিসেট করে এর উপরে ক্লিক করবেন, তারপরে এখানে আবার রিসেটের অপশন আসবে, এর উপরে ক্লিক করলে একটু ওয়েট করবেন, তারপরে এখানে দেখেন রিসেট হয়ে যাবে। এটাতে আপনার কোনো সেট বন্ধ হবে না, খুলবেও না, শুধু আপনার মোবাইল ডেটা দেখবেন এখানে অন হয়ে যাবে, আপনার ওয়াইফাই হয়ে যাবে, আর কিন্তু তারপরে আপনার যদি আপনার কোনো হেডফোনের সঙ্গে ব্লুটুথ কানেকশন থাকে সেটা হবে না, আপনাকে আবার কানেকশন করতে হবে। কোনো ওয়াইফাইয়ের পাসওয়ার্ড যদি দেওয়া থাকে সেটাকেও আপনাকে নতুনভাবে কানেকশন করতে হবে। তো আমরা এটা তো মেন রিসেট করব না, আমরা যেটা হলো পুরো ফোনটাকেই আমরা রিসেট করে দেবো। তো এখানে দেখেন যদি চান যে আপনি ডেটা এখানে রিসেট করবেন, মানে অ্যাপ্লিকেশন ফোনের, তো আপনি এখানে এর উপরে ক্লিক করে আপনার অ্যাপ্লিকেশন, এখানে আপনার যত রকম অ্যাপ্লিকেশন আছে দেখতে পাবেন, আপনি অ্যাপ্লিকেশনগুলোকে পর দেখবেন এরকম অপশন চলে আসলে আপনার যতগুলো অ্যাপ্লিকেশন আছে সব কিছুকে আপনি এখান থেকে রিসেট মারতে পারবেন। তো আমি
শুধু অ্যাপ্লিকেশন না, মোবাইলে যা থাকে। একটা নতুন মোবাইল প্রথম ফার্স্ট টাইম কেনার পর যেরকম হয় সেরকম আমি একবার রিসেট মেরে দিতে চাই, যে ফোনে কিছুই থাকবে না। তার জন্য নিচেরটা আপনাকে ওয়াল ডেটা যেটা আছে দেখতে পাচ্ছেন, নিচে 3 নম্বরটা, এর উপরে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখেন এখানে আপনার জিমেল আইডি টাইডি সব দেখাবে। তা আমি সব কিছু যা আছে ফোনের সবই আমি রিসেট করে দেবো। তো এখানে দেখেন রিসেট ফোন, নিচে এসে এখানে দেখেন সব কিছু শো হবে। তো এখানে আমি ক্লিক করে দেবো। ক্লিক করার পর আবার এখানে দেখবেন, এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু ওয়েট করবেন, দেখবেন আপনার ফোন অটোমেটিক বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে যাওয়ার পর আবার ওপেন হবে, দেখতে পাচ্ছেন বন্ধ হয়ে গেল ফোন। তো আমি দেখাচ্ছি ফোনটা ওপেন হবে যখন, আবার ফোন আপনার আবার এরকমভাবে চালু হবে। দেখেন আপনার ফোন এই টাইপের পুরো রিসেট দেখাবে। তো আমি ভিডিওটাকে একটু ফাস্ট করে দিই। চলে আসবে, দেখতে পাচ্ছেন এখানে লেখা আসবে হ্যালো। তারপরে এখানে আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেট করতে পারবেন। তো আমি ইংলিশই রাখলাম। আপনার যদি চান এখান থেকে আরও বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ সেট করতে পারবেন। তো আমি এখানে গেট স্টার্টের উপরে ক্লিক করার পরে এখানে নেটওয়ার্ক চাইবে। তো আমি নেটওয়ার্কের দরকার নাই, আমি পরে সব সেট করব। তো আমি এখানে স্কিপ করে দিলাম। তারপরে এখানে দেখেন ব্যাক কিংবা কন্টিনিউ। তো আমি এখানে কন্টিনিউর উপরে ক্লিক করব। ক্লিক করার পর একটু ওয়েট হবে। তো এখানে আপনার নাম দিতে পারবেন ইচ্ছা করলে, না হলে তো আমি এখানে আমার নাম দিয়ে দিচ্ছি। তারপরে এখানে দেখবেন নেক্সটের উপরে ক্লিক করবেন। তারপর এখানে আপনি যদি চান আপনার ফিঙ্গারপ্রিন্টকে এখানে সেট করতে, তাও আপনি এখান থেকে সেট করতে চান, নাহলে স্কিপ। তো আমি এখানে স্কিপ করে দেবো। তারপরে এখানে পিন পাসওয়ার্ড আপনি যদি দিতে চান, তো এখানে আমি পিন দিয়ে দেবো, পিনটা দিয়ে দিচ্ছি। এখানে দেখবেন ওকে দেখাবে, ওপর ওপরে ক্লিক করবেন। তারপরে এখানে আপনার কিছু জিমেলের সিস্টেম দেখাবে। তো এখানে দেখেন নিচের দিকে স্ক্রল করে আই অ্যাগ্রি লেখা আছে, নিচে আই অ্যাগ্রির ওপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আরও অনেক কিছু দেখাবে। তো এখানে দেখেন নো থ্যাঙ্কস লেখা আছে, নো থ্যাঙ্কসের উপরে ক্লিক করব। অ্যাক্টিভ অ্যাড কন্টিনিউ লেখা আছে যে, এর উপরে ক্লিক করবেন। তারপরে এখানে আরও সেটিং দেখাবে, এখানে জিমেল আইডি আপনার দিতে হলো। তো আমি এখানে নেক্সট করে দেবো, ইয়েস মি করে দেবো ওখানে ক্লিক। তারপর দেখেন আপনার ফোন পুরো রিসেট হয়ে গেল। ফোন নতুন কেনার পর যেরকম সফটওয়্যার সিস্টেম থাকে সেম আপনার হয়ে যাবে, আর কিচ্ছু নাই, একবারে প্লেন। আপনি ফটোতে যেয়ে দেখবেন তো ফটোও খালি, আর কোনো কিছু থাকলো না। তো এইভাবে আপনার ফোনকে পুরো রিসেট করে নিতে পারবেন। তো আজকের মতন বাই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।